وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شمانيت ابن افتر فاسطري حجي زي কোনো একজন মানুষকে তার মানহাজ কি সেটা সম্পর্কে জিজ্ঞেস করা যাবে কিনা, আর মানহাজ কি সেটা জিজ্ঞেস করলে নাকি মানহাজ সম্পর্কে না জানার অজ্ঞতা প্রমাণ করে, এটা সঠিক কথা না। এই কথাটার পিছনে কোনো দলিল নাই, বরং একজন মুসলিম সে নিজে ধোঁকা দিবে না, ধোঁকা খাবে না। উদাহরণস্বরূপ মনে করেন একজন নারী একজন পুরুষ তারা বিয়েতে আবদ্ধ হতে যাচ্ছে, এখন যদি নাকি একজন শিয়া হয় আর একজন সুন্নি হয় তাহলে এখানে বিভেদটা লাগবে কিনা? যদি মানহাজ সম্পর্কে একে অপরের জানা না থাকে তাহলে বিভেদটা প্রথম থেকেই লাগবে। তেমনি একজন মনে করেন যে বেরলবি হয় আর একজন মনে করেন যে সুন্নি হয়, অর্থাৎ বেরলবিটা কাক কবর পূজা করে, মাজার পূজা করে, এই ধরনের অনেক কুফুরি স্মৃতি তাদের মধ্যে আছে। আর একজন আছে মনে করেন বিপরীত, যারা সুন্নাহ অনুসরণ করে, কুফুরি শিরকি থেকে দূরে থাকে। এখন তারা যদি যদি নাকি মানহাজ সম্পর্কে না জানে, বিয়েবন্ধনে বিয়েতে আবদ্ধ হয়, পরবর্তীতে তাদের জীবনটা তো বিতৃষ্ণা করে হয়ে যাবে। তো এই যিনি এই কথাটা বলছেন এটা আসলে সঠিক বলার নাই। হ্যাঁ, বিষয়টা এমনটা হইতে পারে, জানাশোনা আছে প্রত্যেকে প্রত্যেকের ব্যাপারে, ওইখানে নতুন করে জিজ্ঞেস করার বিষয়টা অনর্থক হবে। কিন্তু কোথাও যদি এখানে পরিস্থিতির উপর বিষয়টা নির্ভর করবে, যেখানে কোনো কাজের জন্য দাওয়াতের কাজ হোক বা দুনিয়াবি কাজ হোক বা দিনই কাজ হোক, কোনো কাজের জন্য যদি নাকি তারা একসাথে মিলিয়ে কাজটা করতে হয়, তো যদি নাকি তাদের মানহাজ এক না হয় তাহলে এখানে শান্তি পাবে না, তাই বুঝে শুনেই তারা করবে। আর একটা হচ্ছে যে দাওয়াতের ক্ষেত্রে চট করে একটা মানুষকে জিজ্ঞেস করবেন না যে আপনি কোন মানহাজ অবলম্বন করেন, আপনি কোন মানহাজের উপর চলেন, এটা জিজ্ঞেস করতে গেলে এটা মানুষের উপর একটা ভিন্ন প্রতিক্রিয়া ফুটতে পারে। এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে যে আপনি কোরআন সুন্নাহর আলোকে তাকে দাওয়াত দিবেন। এই দাওয়াতের মাধ্যমে আপনি তার মানহাজ সম্পর্কে অটোমেটিক আপনি বুঝতে পারবেন, সে কোন মানহাজের লোক। কিন্তু আপনি তাকে যদি বলেন আপনি যে কি তবলিগি, আপনি কি সরমুনাই, আপনি কি মনে করেন এই যে আট্রসি, বা আপনি কি হালে হাদিস, নাকি আপনি কি হানাফি, হ্যাঁ আপনি কি দেওবন্দি, না আপনি কি যে সালাফি, এভাবে যদি নাকি ছট করে একটা মানুষকে জিজ্ঞেস করা হয় তাহলে সেটা অনেক সময় ভিন্ন প্রতিক্রিয়া হইতে পারে। এটা হলো যে দাওয়াতের হেকমত। তাই আপনি একজন মানুষকে যে জানার জন্য সরাসরি প্রশ্নটা না করে আপনি কোন মানহাজ অবলম্বন করেন এটা সরাসরি না বলে, বরং ফাঁসের কোনো একটা এলেমের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে তাকে আপনি বুঝে নিতে পারেন যে বিষয়টা কী। তাই কারণ তার সাথে যদি আপনি মত বিনিময় করেন বিভিন্ন বিষয় নিয়ে, তাহলে অবশ্যই তার মানহাজটা ফুটে উঠবে। এটা হচ্ছে দাওয়াতের একটা হেকমত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।